আজ যখন এই ভিডিওটা করার জন্য ফোনটা তুলেছিলাম, তখন মনে হয়েছিল যে জীবনে কিছু করতে চলেছি, জীবনে এক নতুন অধ্যায়ের সাক্ষী হতে চলেছি। আজ প্রথমবারের জন্য আরও এক বাঙালি সন্তান যেতে চলেছে নিজের রাজ্য ছেড়ে পরের রাজ্যে নিজের রাজত্ব তৈরি করতে। তাই এই ভিডিওটাকে মন দিয়ে দেখতেই হবে, কারণ এটা হলো স্বপ্ন পূরণের ভিডিও। আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, একদিন আপনার সবার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। নির্ধারিত সময় মতো পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। দাঁড়িয়েছিল সেই ঐতিহাসিক ট্রেন নেতাজি এক্সপ্রেস ওরফে কালকা মেল। ফাইনালি দাঁড়িয়েছি হাওড়া স্টেশনে। আর আজকে আরও একটা নতুন জার্নি শুরু হতে চলেছে। আজকে জার্নি হতে চলেছে 1 2 3 1 1 আপ হাওড়া কালকা এক্সপ্রেসে, মানে হাওড়া কালকা মেলে আমরা জার্নিটা আজকে করবো। ঘড়িকাটা দেখতে পাচ্ছ, এখন বাজে 21:33, 9:33 বেজে গেছে। আর আমরা প্রায় এখানে অনেক আগেই পৌঁছে গেছিলাম, প্রায় 15:00 দিকে এরকম পৌঁছে গেছিলাম আমরা। তারপরে একটা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে দেখলাম যে ট্রেন দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের ট্রেন, দেখতে পাচ্ছ কালকা মেল, যেটা এখন নতুন নাম হয়ে গেছে নেতাজি এক্সপ্রেস। তো এই ট্রেন কিন্তু ব্রিটিশ আমল থেকে চলছে, সেই ব্রিটিশদের টাইম থেকে এই ট্রেন স্টার্ট হয়েছিল, ব্রিটিশরা স্টার্ট করেছিল এই ট্রেন। আমি একে একে সব কিছু শেয়ার করবো তোমার সাথে। এই ট্রেন ছাড়বে হচ্ছে এখান থেকে, হচ্ছে 21:55, মানে 9:55। আর এরকম এখান থেকে স্টেশন দিয়ে গাড়ি যাচ্ছে, তো এটা সবই ব্রিটিশদেরই কাজ। তো এখন ট্রেনে উঠে যাবো, তারপর একে একে হলটাকে তোমার সাথে শেয়ার করবো। ফার্স্ট হল যেটা পড়বে আমাদের সেটা হচ্ছে বর্ধমান। তো সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার একে একে করবো, জাস্ট এক্সাইটিং হতে চলেছে এই ট্রেন জার্নিটা। ফার্স্ট টাইম আমার চ্যানেলে কোনো ট্রেন জার্নি হতে চলেছে, তো দেখা যাক আমি কতটা ট্রেন জার্নি তোমাদেরকে দেখাতে পারি ঠিকঠাকভাবে। তো চলো, এখন ট্রেন এসে গেছে, আমাদের অনেকক্ষণ আগে লাগিয়ে দিয়েছে। তো এখন সিটগুলো তোমার সাথে শেয়ার করবো। আর আজকে কিন্তু স্লিপার ক্লাসে জার্নি হবে, পুরো জার্নিটা স্লিপার ক্লাসে, আর মাত্র 650 টাকায় হাওড়া থেকে দিল্লি, মাত্র 650 টাকায়। কীভাবে তোমরা পৌঁছাবে, মানে মধ্যবিত্ত বাঙালির জন্য এই জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ট্রেনে উঠে পড়ি, আর বাকি সব ডিটেলস শেয়ার করছি। তো ঘড়িতে দেখতে পাচ্ছ এখন 9:55 বাজে, আর এই হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল কালকার উদ্দেশ্যে। এটা নেতাজি এক্সপ্রেস কালকা অবধি যায়, হাওড়া কালকা মেল, এই জন্য এটার নাম কালকা মেল। তো এই আমাদের ট্রেন ছেড়ে দিল এই হাওড়া স্টেশন ছেড়ে। আমরা এখন 9:56 হয়ে গেল, আমরা হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। কিছু সময়ের জন্য এটাই মনে হচ্ছিল আমি কি সত্যি দিল্লি যাচ্ছি। এই যে 9:55 হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল, আর এইখানে এখন আমাদের নেক্সট স্টপ যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বর্ধমান। বর্ধমান দেখাচ্ছে হচ্ছে 11:03, সেটা লেট দেখাচ্ছে 11:06। এখন যদি লাইক না করে দেবো, এখন লাইক করে দেবো ভিডিওটা, আর পুরোটা দেখতে হবে, কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে, নালে প্রপার ডিটেলস একদম পাবে না। তো গাইস এখানে দেখতে পাচ্ছ ঘড়িতে 11:13 বাজে একদম। বর্ধমানে পৌঁছে গেছি আপাতত, আমাদের ফার্স্ট হল। হাওড়া থেকে ট্রেন ছেড়েছিল একদম 9:55 ট্রেন ছেড়েছিল হাওড়া থেকে আমাদের 9:55, আর এখন 11:13 মতো বাজে, আমরা বর্ধমানে পৌঁছে গেছি, এটা আমাদের ফার্স্ট হল। আর এখানে ট্রেন দাঁড়াবে মাত্র 5 মিনিট। তো 5 মিনিট দাঁড়ানোর পর এখান থেকে আমাদের ট্রেন ছেড়ে দেবে, আর এখান থেকে আমাদের নেক্সট হল হবে দুর্গাপুর। টিটি আয়া তো আপু কিউ নে উঠা পায়েগা, আগার টিটি আয়া তো ভাই এনি চান্স, আগার টিটি আয়া তো আপু কিউ নে উঠা পায়েগা। আচ্ছা বাবা হ্যাঁ ছিল আপু নেই উঠা পায়েগা। ঘড়ি কাটা এখন বাজে 11:17 মতো, আমাদের ট্রেন 11:13 দাঁড়িয়েছিল এই স্টেশনে, আর যেহেতু 10 মিনিট ট্রেন চলছিল ট্রেনটা, তো 4 মিনিটের ব্রেক নিয়ে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে, 5 মিনিটের হল্ট হয়নি। পুরোপুরি 12:00 বাজে, 1 মিনিট আগেই আমাদের দুর্গাপুর ঢুকিয়ে দিয়েছে। এখানে দুর্গাপুরের টাইম হচ্ছে 12:01। হাওড়া থেকে দুর্গাপুর অবধি আমাদের 158 কিলোমিটারের জার্নি শেষ হয়ে গেছে। দুর্গাপুরে এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট, যেহেতু 1 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে, হয়তো 6 মিনিট হল্ট নিতে পারে। এখানে ঘড়ির কাঁটায় বেজে গেছে 12:03, তো আমাদের ট্রেন 2 মিনিট আগে ছেড়েছে এখান থেকে। 12:03 দেখাচ্ছিল ছাড়বে, 5 মিনিট হল্ট, তো আগে ঢোকানোর কথা এই আগে ঢুকিয়ে দিয়েছে, আর 12:03 ছেড়েছে একদম রাইট টাইমে। এখন আমাদের ট্রেন এখন রাইট টাইমে চলছে। নেক্সট স্টপ এই ট্রেনের হচ্ছে ধানবাদ, ধানবাদের পরে হচ্ছে আসানসোল। এখন আমাদের গাড়ি চলছে, আমাদের ট্রেন চলছে এখন 79 কিলোমিটার পার আওয়ারে, একটু আগে 76 ছিল, তো এটাই দেখা যে 100-তে চলে কিনা ট্রেনটা। 80-79 আওয়ার হয়ে যাচ্ছে, 82-84-85, 100 কি আমরা পৌঁছাতে পারবো? 86 ভাই যাচ্ছে, স্পিড বাড়ছে, 92-93-90, আবার 100 হয়ে যাবে, আর 10 কিলোমিটার হলেই 100 হয়ে যায়, 92-93,
90 থেকে 93 এর মধ্যে চলছে এখন হাই স্পিড, এটাই 96 ভাই, 93 হয়ে যাচ্ছে, 97 আবার আবার কমে গেছে, 96 আবার 97 90 আর 3 কিলোমিটার দেখা যাক ভাই গাইস, 100 কিলোমিটার 100 কিলোমিটার স্পিডে আমাদের ট্রেন প্রায় 25 থেকে 100 এর মধ্যে এখন ট্রেনটা চলছে, তো ম্যাক্সিমাম স্পিড এখন অবধি 100 উঠেছে, দেখা যাক এরপরে আরো ওঠে কিনা। তো গাইস দেখতে পাচ্ছ ঘড়ি কাটা এখন বাজে 12:38 আর এইখানে এই ট্রেনের টাইম হচ্ছে 12:32 মানে নির্ধারিত সময়ের থেকে আমাদের ট্রেন 6 মিনিট লেট, যখন দুর্গাপুর পৌঁছেছিলাম ট্রেনটা রাইট টাইমে ছিল কিন্তু এখন ট্রেন হচ্ছে 6 মিনিট লেট আর এই স্টেশনেও এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট, ঠিক আছে, তো সব জায়গায় মানে রাইট টাইমেই ছেড়ে দিচ্ছে, 5 মিনিট 4 মিনিট আমরা দাঁড়িয়ে ছেড়ে দিচ্ছে। তো আমরা হাওড়া থেকে জার্নি স্টার্ট করেছিলাম, এখন আমরা হাওড়া থেকে 200 কিলোমিটার পার করে আমরা আসানসোল পৌঁছেছি, রাত 12:38 6 মিনিট লেট চলছে টাইম, এরপরে আমাদের হল্ট হচ্ছে ডাইরেক্ট ধানবাদে, ধানবাদ আসবে রাত 1:45। তো ঘড়ি কাটায় দেখতে পাচ্ছ এখন বাজে 12:42 আর এখান থেকে আসানসোল থেকে আমাদের ট্রেন এই দেখতে পাচ্ছ ছেড়ে দিল ডাইরেক্ট ধানবাদ। ঘড়ি কাটায় ঠিক এখন বাজে 1:50 আর ধানবাদ জাংশন থেকে আমাদের কালকা মেল একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। ঘড়ি কাটা এখন দেখতে পাচ্ছ রাত 2:14 হাওড়া থেকে আমরা 288 কিলোমিটার জার্নি শেষ করেছি আর আমরা এখন এসে পৌঁছেছি নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন গোমোতে। এই স্টেশনটার আসল নাম হচ্ছে গোমো, কিন্তু এটার একটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে যখন নেতাজি দেশ ছেড়েছিলেন তখন নেতাজি এই স্টেশনে এসে তারপরই বিদেশে অনুবাদ হয়েছিলেন, এখান থেকেই তিনি দেশ ছেড়েছিলেন লাস্ট। তো নেতাজিকে ডেডিকেট করে আর তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই স্টেশনটার নাম পরে চেঞ্জ হয়েছে এইটা, নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন গোমো দেখতে পাচ্ছ। না হল্ট হচ্ছে 5 মিনিটের মতো আর এখানেও আমরা 1 মিনিট আগে পৌঁছে গেছি, মানে নির্ধারিত সময় 1 মিনিট আগে আমরা এখানে এই স্টেশনে পৌঁছে গেছি। ঘড়িতে রাত 2:20 দেখতে পাচ্ছ ট্রেন আমাদের দাঁড়িয়ে ছিল গোমোতে 2:14 5 মিনিটের হল ছিল, একদম রাইট টাইমে আমাদের ট্রেন গোমো স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। ঘড়িতে দেখতে পাচ্ছ 2:34 রাত্রির 2:34 এখন আমাদের ট্রেন এখানে 2:34 ঢোকার কথা, পারশনাথ স্টেশনে আমরা পৌঁছে গেছি, 306 কিলোমিটারের জার্নি হাওড়া স্টেশন থেকে পারশনাথ অবধি আমরা কমপ্লিট করে ফেলেছি। এখানে আমি স্টেশন থেকে নামবো না, তার কারণ হচ্ছে মাত্র 2 মিনিট হল্ট, 2:36 এই ট্রেন এখান থেকে ছেড়ে দেবে আর আমরা আমাদের জার্নিতে আরও এগিয়ে যাব। তো এখন অবধি আমরা 306 কিলোমিটার জার্নি কমপ্লিট করেছি, এখন আগে অনেক জার্নি বাকি, সবের জার্নি শুরু হয়েছে, এখন অনেক দূর যেতে হবে আরও। তো ঘড়ি কাটায় গাইস দেখতে পাচ্ছ এখন বাজে 3:42 আর কোদারমা জাংশনে আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 3:32 একদম একদম প্রপার 10 মিনিট লেট করেছে আমাদের ট্রেন, কিন্তু তাও আমরা পৌঁছে গেছি কোদারমা জাংশনে আর এখানে হল্ট 5 মিনিট, কিন্তু যখন লেট করেছে জানি না কত মিনিট দাঁড়াবে, সব জায়গায় যেখানে লেট লেট করে যাচ্ছিলো সেখানে 4 মিনিট করে দাঁড়াচ্ছিলো। স্টেশনটার অবস্থা কিছুটা এরকম, এই স্টেশনে আমার কিছু লোকও আছে, আগে স্টেশনগুলোতে লোক ছিল না, তো ভোর হয়ে আসছে প্রায়, লোকের সংখ্যা বাড়ছে যত টাইম যাবে তত লোকের সংখ্যা বাড়বে, এদিকেও প্রায় অনেক লোক আছে, অনেকই লোক আছে, সবাই ট্রেন ধরার জন্য একদম ব্যস্ত বেরিয়েছে। ভোর হতে না হতেই পৌঁছে গেলাম গোয়া জাংশনে, আমার মুখে এক অদ্ভুত হাসি ছিল, জানি না এটা কিসের হাসি ছিল, হয়তো স্বপ্ন পূরণের হাসি। কাটায় 5:21 আর আমাদের ট্রেন এখান গোয়া জাংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে, ট্রেনে হল্ট হলো 5:18 থেকে 5:21 অবধি হল্ট হলো। তো এই ট্রেনটা একটা জিনিস দেখলাম, যখন ট্রেন লেট হচ্ছে তো তখন হল্ট কিন্তু কম হচ্ছে, 5 মিনিট হল্ট তো অত বেশি হল্ট নিচ্ছে না, তো এই আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে। ভোর
ভোরবেলা মানে আমরা বুঝি চা, কিন্তু আইআরসিটিসি যা চা খাওয়ালো তা তো সকাল হতে গাইস ঠিক চলে এসছে আমাদের চা। আর চাটা তো ভাই পুরো ভরে দেয়নি, হাফ চা দিয়েছে। এই চায়ের দাম নাকি 10 টাকা। আর এখানে লেখা আছে ভারতীয় রেল, ইন্ডিয়ান রেলওয়ে, ভারতীয় রেল। ভারতীয় রেলের হাফ কাপ চায়ের দাম 10 টাকা। তো এই হাফ কাপ চাই খেয়ে নিই, 10 টাকা দিয়ে হাফ কাপটা সকাল দিচ্ছে তো ভাই আর কি বিক্রি হচ্ছে। চলো খাওয়া যাক। চায়ের টেস্টটা একদম একদমই ভালো না, চায়ের টেস্টটা মিষ্টি বলেই আর কেন পাঁচে পাঁচে টেস্ট ভাই। চা প্রেমিক বাঙালির মন ভরাতে পারলো না আইআরসিটিসির চা, তাই পাশের বয়ে চলা নদীটা দেখতে দেখতে কিছুটা সময় কাটাতে থাকলাম। কিন্তু আমার কি আর নদীতে মন ভরে, যেই মানুষ দিল্লি যাচ্ছে তার কি আর নদী ভালো লাগে। ওয়েট করতে থাকলাম কখন আসবে দিল্লি জাংশন, কখন দেখব নিজের স্বপ্নের সেই সব জায়গাগুলো যেগুলো এতদিন অন্যের ভিডিও দেখে এসেছি আর মনে মনে ভেবেছি একদিন আমিও যাব। ভারত থেকে 563 কিলোমিটার পার করে আমরা এখন পৌঁছি সাসারাম জাংশনে, সাসারাম স্টেশনে। তো এখন ঘড়িতে বাজে 6:52 মতো, আমাকে আমি দেখালাম। আর ট্রেন এখানে ঢোকার কথা ছিল 6:26 এরম টাইমে, তো অনেকক্ষণই প্রায় লেট আছে, 15-17 মিনিট এরম লেট আছে। তো যত স্টেশন বাড়ছে তত লেটের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। তো রোদ কিন্তু উঠে গেছে, সূর্য উঠে গেছে, আর এইবার বারণ হচ্ছে গরম। যখন যত ট্রেনে থাকবো, যত দুপুর বাড়বে সেই রাতে আমরা নামবো 8:55-এ 8:55-তে। তো তত মানে এখন যত টাইম যাবে তত গরম বাড়বে। ঘড়ি কাটা এখন বাজে 8:13, আর আমরা এখন পৌঁছেছি বিলদান উপাধ্যায় জাংশন স্টেশনে। আর এখান থেকে আমরা হাওড়া থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল, আর আমরা হাওড়া থেকে এখন এখানে পৌঁছেছি। 683 কিলোমিটার পার করে 683 কিলোমিটার ট্রাভেল করে আমরা এখানে পৌঁছেছি। এখানে ট্রেনের টাইম ছিল 8:05-এ, কিন্তু ঢুকেছি 8:13-তে। এখানে হল্ট হচ্ছে 5 মিনিট, ঠিক আছে। তো যেহেতু লেট চলছে হয়তো আগেই ছেড়ে দেবে, যেরকম তোমরা আগেই ভিডিওটা দেখবে। এখানে আমি এখন ভেতর থেকে ভিডিওটা এজন্য করছি কারণ এখানে যদি সিট একবার ছেড়ে দেওয়া হয় তো এখানে সিট পাওয়া যাবে না, ঠিক আছে। মানে যখন ট্রেনটা ঢুকছিল তখন বলছিল এই যে ফাঁকা এখানে ঘুষ জানতে আছে, মানে বলছিলো যে জানলা দিয়ে ঢুকে যেতে, ঠিক আছে। তো এরকম ব্যাপার, ওই জন্য আমি আমার সিটে চলে এলাম, আমি বাইরে দিয়ে করছিলাম, আমার সিটে চলে এলাম। ও বাদর রেল লাইন দিয়ে পার হচ্ছে। এই দেখো গাইস, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো বসে আছে। ও ভাই সা, মানে আমরা যত এগোচ্ছি দিল্লি দিল্লির দিকে এই সব সাইডে কিন্তু বাদর দেখা যাবে। এই দেখো আবার দেখা যাচ্ছে, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো মানে এখানে ওপেন, এই দেখো পুরো ওপেন, এখানে বসে আছে অনেক, বসে আছে একসাথে থাকে ওরা। ওই দেখো কোন একটা জাস্ট ভাই অসম এখানে। আর এখানে কি, এই দেখো, এই দেখো, দেখো এখানে কিন্তু এরা কিছু করে না, চুপচাপ থাকে। যখন আমরা ভাগড়াপুর, তাজমহল এইসব জায়গায় যখন ঢুকবো আমরা ফতেপুর সিকি, তখন কিন্তু এখানে ওরা ওপেনিং থাকে। তো সেটা একদম ভালোভাবে তোমাদেরকে দেখাবো। এখন ট্রেনের সাইডে কিছু দেখতে পেলাম, ওগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে। কি বড় বড় সাইজের পেয়ারা বিক্রি হচ্ছে ভাই, নামতে পারলাম না সিটের জন্য, ওইগুলো দেখাতে পারলাম না। সাইজটা আমাকে কিন্তু প্রীতম দেখালো, প্রীতম আমাকে সাইজটা দেখালো, এখনো জানলা দিয়ে দেখছে কি খাবার আছে। তো সাইজগুলো ভাই বিশাল বড় ছিল, এত বড় বড় সাইজ পেয়ারা, এত বড় সাইজ তুমি মানে আমাদের ব্যারাকপুরে এত বড় সাইজ দেখিনি। এখানে ও দেখলো, আমরা দেখলাম হ্যাঁ ভাই অনেক বড় সাইজ, ঠিক আছে। যদি পরে আবার কোনো দেখতে পাই, এই যে গাইজ, এই যে পেয়ারা, পেয়ারা সাইজ দেখো কত বড় সাইজ। তো পরে যদি আবার নেমে যদি কোথাও দেখতে পাই সেটা ভালো করে দেখানো যাবে। ঘড়ি কাটায় বাজে এখন 1:32, 13:32 দেখতে পাচ্ছ। প্রায় 1.5 ঘন্টা লেট আমাদের ট্রেন, 1.5 ঘন্টা থেকে 15-20 ঘন্টা লেট আমাদের ট্রেন। আমরা এখন পৌঁছলাম ফতেপুরে। তো এরপরে হচ্ছে আমাদের একটা বড় স্টেশন আসবে, সেটা হচ্ছে কানপুর। তো ওখান থেকেই খাবার দাবার নেওয়ার প্ল্যান একটা করছি আমরা। সিঙ্গারা খাবি? সিঙ্গারা খাবো। খাস না সিঙ্গারা, গরম হয়ে একবার খেয়ে দেখে নিস। গাইস ঘড়ি কাটা বাজে এখন 2:56 মতো। এখন পৌঁছে গেছি কানপুর সেন্ট্রালে। কানপুর সেন্ট্রালে আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট। আর এখানে যে গরম, সবাই আগে নেমে একটাই কাজ করছে, জল ভরতে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ওখানে জল ভরছে, লাইন দিয়ে সব জল ভরছে ভাই, ট্রেন থেকে সব লোক শুধু জল ভরছে। আর আমরা শুধু 400 টাকা শুধু জলই খেয়েছি, আবার এখনো খেতে পারিনি। এই স্টেশনে হল্ট হচ্ছে 10 মিনিট, কানপুর স্টেশনে হল্ট হচ্ছে 10 মিনিট। কিন্তু ট্রেন যেহেতু লেট চলছে, 10 মিনিট থাকবে কি না এটা হচ্ছে মানে ইয়ে
জানার বিষয়। তো আমার ভাই আর ট্রেনে থাকতে ইচ্ছে হচ্ছে না, ভাবি কখন নামবো কখন নামবো। তো এখন অনেকটা পথ বাকি আছে, সেই রাত 10টার আগে তো ঢুকছি না দিল্লিতে, ওল্ড দিল্লিতে আমরা ঢুকছি না 10টার আগে, তাও অনেকটা পথ চলে এসেছি, 1000-1200 কিলোমিটার চলে এসেছি, আরও 300-400 কিলোমিটার হবে বাকি। তো ভিডিও সাথে থাকো, এনজয় করো, ভিডিওটা দেখতে থাকো। সবাই খাবার কিনছে, তো এখানে তোমরা খাবারও পেয়ে যাবে। স্টেশনটা অনেকটা বড় গাইজ, আর অনেক খাবার জায়গা আছে, অনেক খাবার দোকানও আছে, আর এখানে সবাই খাবার জল এগুলো সংগ্রহ করছে। মানে ট্রেনে আমরা ট্রাভেল যে করছি, মানে এসিতে ট্রাভেল করলে একটা আলাদা ব্যাপার হয়, আর স্লিপারে করলে একটা আলাদা ব্যাপার হয়। গরমে স্লিপার মানে বিভৎস বাজে অবস্থা হয়ে যায়। তো খাবার আর জলটা খুবই ইম্পর্টেন্ট, মেনলি যে জলটা মানে ফ্লুইডটা যে শরীরে যে থাকে এটা খুবই ইম্পর্টেন্ট, খাবার হোক না হোক, কিন্তু তাও খাবারটা ইম্পর্টেন্ট, কারণ খিদে তো পাচ্ছে। তো প্রীতম রা মনে হয় খাবার আনতে গেছে ওইদিকে, একদম ওইদিকে খাবার মনে হয় আনতে গেছে, জানি না কী নিয়ে আসবে কী না নিয়ে আসবে। কেন খাবার দোকান ভালোই আছে, দেখছি প্যাটিস ফ্যাটিস সবই পাওয়া যাচ্ছে, চিপস প্যাটিস কেক সবই হচ্ছে এদিকে, পুরো মানে সব কিছু চার্ট দেওয়া আছে, প্রায় সব খাবারই এখানে কিন্তু পাওয়া যায়, আর সবাই এখান থেকে কিনছেও বেশ। ঘড়ির কাটায় বাজে এখন 5:11 গাইজ, আর আমরা এখন এসে পৌঁছেছি ইটাওয়া জাংশনে। ইটাওয়া জাংশনে এই ট্রেনের টাইম হচ্ছে 3:30 সময়, কিন্তু এখন বেড়ে গেছে 5:11, মোটামুটি 1.5 ঘন্টারও বেশি লেট এই ট্রেন কিন্তু চলেছে। আর এখন আমরা এসে ইটাওয়াতে পৌঁছেছি, 1151 কিলোমিটার যাত্রা কমপ্লিট করেছি আমরা হাওড়া থেকে ইটাওয়া অবধি। আর এখন অবস্থাটা হচ্ছে সেই একই রকম, বিকেল হয়ে এসছে আর রোদ আস্তে আস্তে পড়ছে, একটুখানি ভালো লাগছে আস্তে আস্তে। আর এখন আবার সেই প্রীতমরা জলই কিনতে গেছে, তো সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, রেস্টও নেওয়া হয়নি, শুধু তোমাদের সাথে শেয়ারই করে গেছি ভিডিও। আর এখন আর বেশি স্টেশন বাকি নেই, মাত্র কটা আরও স্টেশন বাকি আছে। গাইজ এখানে পণ্ডিত আর এখানে অম্লান, দু প্লেট করে কী নিয়েছিস? চাল আর ডিম, এক কারি আর চাল, মানে রাইস আর এক কারি। এখানে রাইস আর এক কারি ওরা নিয়েছে, দেখতে পাচ্ছ এটা ফ্যামিলি চ্যানেল, এখানে এসব কথা বলা হয় না। রাইসের কোয়ান্টিটি কত ভালো ঠিক দিয়েছে, খেয়ে নিয়েছিস নাকি কম দিয়েছে? ঠিকঠাকই দিয়েছে, দু পিস ডিম দিয়েছে, আর টেস্টটা কেমন? একদম খারাপ, একদম খারাপ, ভালো লাগলো না খেতে। আমি সবচেয়ে ভালো কাজ করেছি ভাই, আমি রাইস ফাইসের ভরসায় থাকিনি, আমি একদম রাতে রাইস খাবো চিকেন উইকেন দিয়ে ভালো করে। আর এখানে একটা লস্যি কিনে নিয়েছি, আমি 3 বার শুধু লস্যি খেয়েছি, এই জিনিসটাই এখন মানে মনে হচ্ছে শান্তি, স্বর্গের মতো লাগছে। আর তারপরে শুধু মানে এটার পরে হচ্ছে আমার সবথেকে যেটা ভালো লাগছে খেতে সেটা হচ্ছে জল, এরপর এর বাইরে কোনো খাবারই খেতে ভালো লাগছে না। তো এখন আমরা হাওড়া থেকে 1321 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমরা আপাতত পৌঁছে গেছি আলিগড় স্টেশনে। আর এই স্টেশনে এই ট্রেনের হল্ট হচ্ছে 4 মিনিট মতো, আমাদের ট্রেন 1.5 ঘন্টা লেট হচ্ছে, আগেই তোমাদেরকে বলেছিলাম 1.5 ঘন্টা লেট হচ্ছে, তাই জন্য হল্ট বেশি দিচ্ছে না। এরপর হচ্ছে গাজিয়াবাদ, আর গাজিয়াবাদের পর হচ্ছে আমাদের স্টেশন ওল্ড দিল্লি জাংশন। মাত্র কিছুটা টাইম বাকি আছে, মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো দিল্লি, আমাদের ডেস্টিনেশানে, আমাদের গন্তব্যে আজকে আমরা পৌঁছে যাবো। ভিডিওর সাথে থাকো আর মাত্র কিছুক্ষণ, তারপরে বাঙালি ছেলে নেমে যাবে দিল্লিতে। ফাইনালি ঘড়ি কাটায় দেখছো শেষবারের মতো, 9:58 বাজে, আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে গাজিয়াবাদে। তো গাজিয়াবাদ স্টেশনটাও কিন্তু খুব ফেমাস, গাজিয়াবাদ স্টেশনটাও কিন্তু মানে গাজিয়াবাদ নিয়েও কিন্তু ওয়েব সিরিজ বা একটা মুভি কিছু একটা এরম বেরিয়েছিল। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে, আমাদের গন্তব্য হচ্ছে ওল্ড দিল্লি জাংশন, আর তার একদম আগে পরে গাজিয়াবাদ। তো আমরা গাজিয়াবাদে এই মুহূর্তে জাস্ট পৌঁছে গেছি, ট্রেন আমাদের 1.5 ঘন্টা লেট ছিল, তো মনে হয় 1.5 ঘন্টাই লেট চলছে, প্রীতম বললো যে টাইমে ঢুকিয়েছে। তো এরপরে এখান থেকে জাস্ট আর 20 কিলোমিটার আমরা ওল্ড দিল্লি জাংশনে পৌঁছে যাবো, এখান থেকে প্রায় 1400-সামথিং কিলোমিটার আমরা এখন অতিক্রম করে গাজিয়াবাদে পৌঁছেছি। আর এরপরে আর একমাত্র একটা স্টেশন মাত্র 20 কিলোমিটার, আমরা এরপরে জাস্ট দিল্লি ওল্ড দিল্লি জাংশনে নামবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর এই ভিডিওটা ওখানে গিয়ে শেষ করবো। তাই ভিডিওটাকে পুরো দেখো, শেষ অবধি দেখো, যদি এতক্ষণ পুরো দেখে থাকো তাই ভিডিওটাকে লাইক করে দিও। আর এখানে এই স্টেশনের হল্ট কিন্তু বেশিক্ষণ না, এই স্টেশনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট, জাস্ট এখন ট্রেনটা ছেড়ে দেবে, ঘুম এত পাচ্ছি বলতেও পারছি না। তো এখন ট্রেনে উঠে যাবো আর একদম ওল্ড দিল্লি জাংশনে গিয়ে দেখা হচ্ছে তোমার। এখান থেকে প্রীতম, এখান থেকে প্রীতম গাজিয়াবাদ স্টেশন থেকে কিনেছে পুরি সবজি, পুরিগুলো ছোটো ছোটো, আর সবজিতে কী দিয়েছে ভাই? আলু সবজি, আলু চোখা, আলু চোখা,
দেখ খেয়ে কিরকম লাগছে দেখ তো গাইজ আমার একদম রিভিউ দেবে কেমন গেছে ভালো গেছে সেদ্ধ আলুর মধ্যে হলুদ দিয়ে তারপরে ধনে পাতা ছেঁচেছি আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে খেতে ভালো না খারাপ মিডিয়াম মিডিয়াম এটা তুই কিনলি নাকি তো কেউ দিল কিনলাম শিওর তো ঈদের টাইমে যা পেয়ে একটু শক্ত হয়ে গেছে মানে পুরিটা শক্ত হয়ে গেছে কিন্তু মোটামুটি খাবার জন্য ভালো অত বাজে খেতে না কেনে খাবারের মতো একদম বাজে খেতে না খাওয়া যাচ্ছে আর পন্ডিতে জায়গা জিনিস তো বিহারি ভাই গিয়ে বিহারি ভাইকে খাই দিল এখন আর বেশি কথা না বলে একদম ডাইরেক্ট পয়সা দেখাবে ওল্ড দিল্লি জাংশনে আর ওটাই হবে আমাদের আজকে লাস্ট হল্ট ওটাই আমাদের ডেস্টিনেশন তো ওখানে নেমে তোমার সাথে আবার অনেক কিছু শেয়ার করবো যে শহর অনেক রাজত্বের সাক্ষী কত বীর পুরুষের পদধূলি পড়েছে এই দিল্লি শহরে সেই কথা ভাবতে ভাবতেই আমরা পৌঁছে গেলাম দিল্লি জাংশনে লালকেল্লার দেওয়ালগুলোর সাইড দিয়ে যাচ্ছিল আমাদের ট্রেন একবার দেখে প্রথমে বুঝতে পারিনি কিন্তু তারপর ভালোভাবে দেখে বুঝতে পারলাম এই সেই লালকেল্লা যা আমার স্বপ্ন ছিল এতদিন দেখার দিল্লি জাংশন বোর্ডটা যেই চোখের সামনে দেখলাম মনে হলো যেন আজ আমি এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ কোনো বাচ্চার হাতে যখন তুমি তার প্রিয় খেলনাটা তুলে দাও তখন সে যতটা খুশি হয় দূরের সেই দিল্লির বড় সাইনবোর্ডটা দেখে এই বাঙালিও ততটাই খুশি হচ্ছিল পৌঁছে গেলাম দিল্লি জাংশন স্টেশনে অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো দিল্লির মাটিতে পা রেখে এইটা প্রতিজ্ঞা করলাম যে এইখানে যা যা আমি দেখতে এসেছি এই বাঙালি নিজের সব স্বপ্ন এখানে পূরণ করে যাবে যদি একবারে না হয় তাহলে দশবারে করে যাবে কিন্তু এই বাঙালি হার মানার বাঙালি নয় এই বাঙালি তোমাদের এত কিছু দেখাবে যা কেউ দেখাতে পারেনি এনার্জি নেই কালকে রাত থেকে যে ভিডিওটা করছি হাওড়া থেকে 1446 কিলোমিটারের জার্নি আমাদের এখানেই শেষ হচ্ছে 27টা হল্ট পড়েছে 27টা হল্ট আমরা পেরিয়েছি হয়তো সবকটা দেখাতে পারিনি কিন্তু মেন মেনগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি আর ফাইনালি স্বপ্নটা পূরণ হয়ে গেছে ফাইনালি আমি চলে এসেছি দিল্লিতে আর এইটা ছিল আমার ফার্স্ট ট্রেন জার্নি ভিডিও তো ট্রেন জার্নি আমি তোমাদের দেখিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর দিল্লি ট্যুর আলাদা করে আসবে কাল থেকে শুরু হবে আমার দিল্লি ট্যুর তো এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলের সাথে জুড়ে থেকো তাহলে তোমার দিল্লির সব ভিডিও দেখতে পারবে আর তারপরে শুরু হবে মানালি ট্যুর তো আজকে আর এনার্জি নেই ভিডিওটা তাই জন্য এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই আর ভালো ভালো ভিডিও এখন অনেক আসতে চলেছে তো জাস্ট ওয়েট ফর ইট আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টেক কেয়ার।